বরিশালে যথাযোগ্য মর্যাদায় বিজয়ের 50 বছর উদযাপিত হয়েছে। মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ, বিজয় র্যালি, কুচকাওয়াজ এবং আলোচনা সভা সহ বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বিজয়ের প্রথম পহরে বুধবার দিবাগত রাত 12:01 নগরীর ওয়াবদা কলোনি টর্চার সেলের স্মৃতি 71 স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সাদিক আবদুল্লাহ এবং জেলা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় সিটি কর্পোরেশনের কাউন্সিলর সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে 16 ডিসেম্বর সকাল 6:30 জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান, রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার এবং পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন সহ অন্যান্যরা। একই স্থানে সকাল 11:00 সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুকের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন সহ নেতাকর্মীরা। সকাল 9:30 শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মহানগর ও জেলা বিএনপি নেতারা। সকাল 11:30 নগরী সদর রোডে বিজয় র্যালি করে বিএনপি। এছাড়াও সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর এবং সংগঠনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ সংশ্লিষ্ট বিভিন্ন স্মৃতিফলকে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এর আগে সকাল 9:00 নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিজয়ের 50 বছর পূর্তি উপলক্ষে শরীরচর্চা, প্রদর্শনী ও কুস্তকাওয়াজ অনুষ্ঠিত হয়। এ সময় সালাম গ্রহণ করেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল। এছাড়াও বরিশাল শেখ হাসিনা সেনানিবাস এবং বরিশাল বিশ্ববিদ্যালয়েও নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। আপনারা বুঝতে পারছেন যে আমাদের কালকে তো 3টার সময় আমরা বঙ্গবন্ধু উদ্যানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কর্ণ মানবতার মা আমাদের সারা দেশব্যাপী শপথ পাঠ করাবেন। আমরা সেটির পার্ট হিসেবে বরিশাল ঐতিহাসিক বঙ্গবন্ধু উদ্যানে আমরা সবাই উপস্থিত হব এবং 18 তারিখ 2টার সময় আমরা আমাদের পার্টি অফিসের সামনে থেকে আমাদের বিজয় র্যালি টাইমটা তারপরে কালকে আমরা পেপারে দিয়ে দিব। আমাদের যারা দৃষ্টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক যারা উপস্থিত আছেন তারা তো শুনলেন। আবারও সবাইকে ধন্যবাদ জানাই সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তিনি আজকে দেশ পরিচালনা করেছেন, তিনি একটি কথাই বলেছেন, জানি আমার মৃত্যু হবে, তবে সে মৃত্যু আল্লাহ যে আমার হায়াত নির্ধারণ করেছেন তার 1 মিনিট পূর্বেও কারো দ্বারা সংগঠিত হবে না, এ বিশ্বাস আমার আছে। তাই আমরা আজকে আমাদের এই পবিত্র স্থানে বসে আসুন, আমরা অঙ্গীকার করি, আমরাও শপথ নেই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়িত করার জন্যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সেই স্বপ্নের দেশ, দারিদ্র মুক্ত, উন্নত, সমৃদ্ধ, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ আমরা গর্বই গর্ব। আজকে জানি বাধা বিপত্তি আমাদের অনেক আছে, আমরা বরিশালও তার থেকে বিচ্ছিন্ন নয়। কাজেই আমাদের সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে সামনের দিকে এগোতে হবে ঐক্যবদ্ধভাবে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, বাংলাদেশে এমন কোনো শক্তি নেই যে যত বড়ই ষড়যন্ত্র করুক না কেন পরিণতি হবে তাদের ইতিহাসে রাস্তা। তাই আজকে আমরা একটি কথাই বলতে চাই, প্রিয় ভাই ও বোনেরা, আজকে সারা বাংলাদেশকে আবার তিনি একটি প্রোগ্রাম দিয়েছেন, আপনারা হয়তো অনেকেই জানেন অনেকেই জানেন না। সেই কর্মসূচিটি হল আগামী 18 ডিসেম্বর আগামী শনিবার সারা বাংলাদেশে বিকেল 2:30 সময়, বেলা 2:30 সময় একযোগে আমাদের বিজয় মিছিল হবে সারা বাংলাদেশে।
হামলা ঘটনার কারণে দু বছর এই বিজয় মিছিল করিনি। সময় এসেছে এখন সেই বিজয় মিছিলের। আসুন আমরা বরিশালের আওয়ামী লীগ, বরিশালের সিটি কর্পোরেশন, বরিশালের সকল সংগঠন, আমরা আমাদের নেতা আলহাজ আবুল আসগার আবদুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে এবং সিটি কর্পোরেশনের মেয়র, আমার যে কথা আমি সবসময় বলি, আমাদের সেম হেড, কারো বড় ভাই, কারো বন্ধু, কারো নেতা, আজকে যে অক্লান্ত পরিশ্রম করে সুসংগঠিত করছে তাকে ঘিরে আগামী কাল এবং 18ই ডিসেম্বরের সেই বিজয় মিছিলকে আমরা সুসংগঠিত করে আমরা আমাদের জানান দেই যে তোমরা যতই হুঙ্কার ছাড়ো হুঙ্কার হুঙ্কারই হবে। ওই কাগজে বাক্যে দেখে আমরা ভয় পাই না। আমার